আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজ যে রেসিপিটা নিয়ে আসছি, বিশেষ করে পরোটা দিয়ে খুবই টেস্ট হয়, খেতে ভালো লাগে। চিকেন দো পেঁয়াজা, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমি এখানে বড় পেঁয়াজ ইউজ করেছি, এটা একটু মিষ্টি মিষ্টি লাগে। তবে এই রেসিপিটি, এই পেঁয়াজটা একদম পারফেক্ট। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি ফ্রাই প্যান নিয়ে আমি 1/3 কাপ অয়েল দিয়ে দিলাম। তারপরে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে সেই বড় সাদা পেঁয়াজটা নিয়েছি। প্রথমেই বলেছি এই পেঁয়াজটা মিষ্টি মিষ্টি লাগে, তো খুব ভালো লাগে। এখানে 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন গোলমরিচ দিয়ে দিলাম। এখানে বাটার মিল্ক আছে, আমি 3 টেবিল স্পুন দিয়ে দেব। মিক্স মশলা পাউডার 1 টেবিল স্পুন, আর 1 টিস্পুন জিরা পাউডার, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি রেড চিলি পেস্ট 2 টেবিল স্পুন, আদা পেস্ট 1 টেবিল স্পুন, রসুন পেস্ট 1 টেবিল স্পুন সব দিয়ে দিলাম। এখানে বনলেস চিকেন নিয়েছি আমি 300 গ্রামের মতো, সেটা দিয়ে দিলাম। 300 গ্রামের চেয়ে একটু বেশি হবে মাংসগুলো আমি দিয়ে। এভাবে ভেজে নিতে হবে। তারপরে 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। এবার আবার একটু কষিয়ে নেব। এইভাবে ভেজে নিতে হবে। দেখুন হয়ে গিয়েছে একদম ভাজা ভাজা। এই পর্যায়ে আমি 1 কাপ পেঁয়াজ কুচি আবারও দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নেব। হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি সার্ভিং ডিশ নিয়েছি, সবগুলো মাংস তুলে নেব। এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন প্রতিদিনের মতো এই রেসিপিটি কেমন হলো। আজ এই পর্যন্তই। আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।